হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সয়কাম চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপের ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব নবান্ন স্কলারশিপ নিয়ে। তো এই নবান্ন স্কলারশিপের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করছো, তারা অবশ্যই জানো যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এর সাথে একটা অ্যাপ্লিকেশান লেটার লিখতে হয়। সেই অ্যাপ্লিকেশান লেটারে তোমরা কীভাবে লিখবে তোমরা অনেকে কিন্তু হয়তো বুঝতে পারছো না, সেই জন্য কিন্তু আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়েছো দাদা এই লেটারটা তুমি একটু লিখে দাও। তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, কি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান লেটারটা সম্পূর্ণভাবে লিখে দেখাবো, তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান লেটারটা লিখবে অ্যান্ড কী কী বিষয় লিখবে সেই লেটারের মধ্যে। তো তাই আশা করবো যে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে কোনো রকম কোনো স্কিপ না করে। অ্যান্ড যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো এখনও পর্যন্ত, যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তো সবার আগে বলবো যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কীভাবে ডাউনলোড করবে তার ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করবে। অ্যান্ড তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করবে পার্ট টু পার্ট, তো তারও ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা এখনও যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক অ্যান্ড আই বাটনে লিখ দিয়ে দেবো, গিয়ে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা সবার আগে ফিল আপ করে নাও। তো এরপরে আসছি আমি অ্যাপ্লিকেশান ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করার পর তোমরা কী করবে, না একটা এ4 সাইজের পেজ নিয়ে নেবে অ্যান্ড সেই এ4 সাইজের পেজে তোমরা কিন্তু লিখতে শুরু করবে। আমি যেমনটা লিখছি তেমনটা কিন্তু তোমরা লিখতে শুরু। তো সবার প্রথমে তোমরা কী করবে, এরকম একটা হেডিং লিখবে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড শিবপুর মন্দিরতলা হাওড়া 7111102। তারপর লিখবে কি না সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ, দেন আমি যেমনটি লিখছি তোমরাও কিন্তু সেমভাবে লেখা শুরু কর। এই আই লেখার পরে তোমরা এখানে কি করবে না, এখানে যে যার নিজের নামটা তোমরা কিন্তু লিখবে ইয়োরস নেম, এখানে তোমার নামটা লিখে দেওয়ার পরে দেন লিখবে সন অফ দেন তোমার বাবার নামটা এখানটাতে লিখবে, বাবার নামটা লিখে দেওয়ার পর তোমরা এরপরে কি লিখবে না তোমার ঠিকানাটা লিখতে হবে। দেন তোমার এখানটাতে তোমার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে, ভিলেজ পোস্ট দেন পিএস দেন ডিস্ট্রিক্ট দেন কিন্তু তোমার পিনকোড, পর কমা দিয়ে দিয়ে তোমরা কিন্তু অ্যাড্রেসটা পুরোটা লিখে দেবে। দেন আবার লিখো পাস্ট মাই, দেন তুমি যে এক্সামিনেশানটা এই রিসেন্ট পাস আউট হয়েছো সেই এক্সাম নেমটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে, এক্সাম নেমটা লিখে দেওয়ার পর তুমি কী করবে
না, এরপরে ফর্ম কোন খান থেকে তুমি সেটা হয়েছো, মানে পাস আউট হয়েছো, যে স্কুলটা বা কলেজটা, সেই স্কুল বা কলেজের নামটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে। স্কুল নেম, ওকে, কত পার্সেন্ট নাম্বার পেয়ে তুমি পাস আউট হয়েছো উইথ, এখানে পার্সেন্টেজ অফ মার্কটা তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে। পার্সেন্টেজ অফ মার্কটা দিয়ে দেওয়ার পর লিখবে তুমি এরপরে যে নিউ কোর্সটা নিয়েছো, আই এম পার্চিং, মানে তুমি এরপরে যে নিউ কোর্সটা নিয়েছো সেই নিউ কোর্সের নেমটা এখানটাতে লিখে দেবে। কী লিখবে? নিউ কোর্স নেম, যে নিউ কোর্সটা তুমি নিয়েছো সেই নিউ কোর্সের নেমটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে। ফর্ম কোথা থেকে নিয়েছো, মানে যে জায়গাটা থেকে তুমি নিয়েছো, মানে যে ইনস্টিটিউশনে তুমি আবার অ্যাডমিশন নিয়েছো সেই নিউ ইনস্টিটিউশনের নামটা কিন্তু এখানটাতে লিখে দেবে। ওকে, সেই নামটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে। এই নামটা লিখে দেওয়ার পর তুমি কী করবে, ডিপার্টমেন্ট অফ তুমি যদি ইলেভেনে অ্যাডমিশন নিয়ে থাকো, আর্ট সায়েন্স অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে আর্ট সায়েন্স কমার্স লিখবে। কেউ যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, জিওগ্রাফি অনার্স, সে যা অনার্সে অ্যাডমিশন নেবে সেই ডিপার্টমেন্টের নামটা তুমি কিন্তু এখানটাতে মেনশন করবে। ইন, তারপরে এখানে নেমটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, নেম, ডিপার্টমেন্টের নেম। ওকে, দেন তুমি কী লিখবে না, ইন ওকে, এতটা অবধি প্রত্যেকে কিন্তু ভালোভাবে কমপ্লিট করে নেওয়ার পর এরপরে কিন্তু আমরা এরপর লিখবো আবারও যে সেকেন্ড প্যারা করে, সেকেন্ড প্যারাটা শুরু করবে এই যে উইথটা যেখান থেকে শুরু করেছিল সোজাসুজি তোমরা কিন্তু শুরু করবে। কী লিখবে না, সো তো এইভাবে লাস্ট প্যারাটা লিখে দেওয়ার পর তোমরা এরপরে লিখবে কি না, থ্যাংকিং ইউ, ইয়োর্স ওবিডিয়েন্টলি, দেন তোমার নেমটা এখানটাতে তুমি লিখে দেবে, ইয়োর নেম। দেন তুমি কী করবে না, এখানে তোমার সিগনেচার, সাইন, তার সাথে তোমরা কী দেবে, ডেট দেবে। ওকে,
ডেটটা দিয়ে দেওয়ার পিছু যদি তোমরা পারো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ML এর দ্বারা কিন্তু এখানে রেকমেন্ডেশন করাবে, ওকে, ML এর দ্বারা কিন্তু রেকমেন্ডেশন করাবে। তো এইভাবে তোমরা কি করবে, এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্মটা মানে অ্যাপ্লিকেশান লেটারটা, সেই অ্যাপ্লিকেশান লেটারটা তোমরা কিন্তু এখানটাতে লেখার চেষ্টা করবে, ওকে। আশা করি তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, অ্যান্ড যদি চ্যানেলটা প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।